আলিফ, তুমি বলেছিলে না একটা কাজের ভয় লাগবে, এই যে দেখো নিয়ে আসছি। বোন, তুমি এখানে? আলিফ, তুমি বোন কাকে বলতেছো? ও তো একটা কাজের মেয়ে, কাজের মেয়েকে বোন বলতেছো? আর আমি যতটুকু জানি তোমার তো দুইটা বোন, আর আমি দুজনকে খুব ভালো করে চিনি। হে, একে তুমি কেন বোন বললো? মোনা, প্লিজ রিল্যাক্স, আমি একটু ওর সাথে কথা বলি, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। বোন, তোমার এই অবস্থা কেন? তুমি মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছো মানে? ভাইয়া, আপনি তো আমার ভাইকে চেনেন, আমার ভাই তো আর্মি ছিল, সে মিশনে গেছে, তারপরে শুনলাম সে নাকি শহীদ হয়ে গেছে। আর আমার ভাইয়ের এই খবর শোনার পর থেকে আমার ভাবি আমাকে আমার মাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমাদের যে সম্পত্তি ছিল সব কিছুই সে আত্মসাত করে নেয়। আমার অসুস্থ মাকে নিয়ে কি করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। এক জায়গায় জবের জন্য ট্রাই করছিলাম, কিন্তু ভাইয়া জানেন তো দুনিয়াটা কীরকম, মানুষজন এত উল্টাপাল্টা কথা বলে, এত বাজেভাবে হ্যারেস করে, আমার পক্ষে আর চাকরি করাটা সম্ভব হয়নি। বাধ্য হয়ে মানুষের বাসা বাসায় কাজ করতেছিলাম, আর ভাবির বান্ধবীর বাসায় আমি কাজ করি, ভাবি আমাকে দেখে এই পাশে নিয়ে আসতো। কিন্তু এখানে এসে যে আমি আপনাকে দেখতে পারবো, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তোমাদের সাথে এত কিছু হয়ে গেছে, জীবনে এত ঝড়ঝাপটা চলে গেছে, আর আমি কিচ্ছু জানি না। তোমরা কেউ আমাকে একটাবার জানাবা না, এটার প্রয়োজন মনে করলা না তোমরা? আলিফ, ওই কি তাহলে তোমার সেই বোন? ওই যে তুমি যে বলেছিলে যে তোমার একটা বন্ধু আছে যে আর্মিতে জব করতো, কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, মারুক ভাইয়া। মারুক ভাইয়ের বোনই তাহলে কি ও? হ্যাঁ, তুমি তো সব কিছুই জানো। ওই মানুষটা আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট একজন পার্সন। ও আমার জীবনে যে কত বড় একটা অবদান রাখছে সেটা আমি কোনোদিন বলে বুঝাইতে পারবো না। কি রে বন্ধু, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস, আমাকে আর্জেন্ট আসতে বললি, কি হয়েছে বলতো আমাকে? অনেক সমস্যার ভিতরে আছি রে, বাড়িতে মা বাবা অসুস্থ, তাদের ওষুধ কিনতে পারতেছি না, চাকরিটা হারাই ফেলছি, একটা ব্যবসা করতে চাচ্ছি, সেখানেও অনেকগুলো টাকার দরকার, এদিকে বোনেরও সামনে পরীক্ষা, ওর ডক্টর হওয়ার অনেক বড় একটা স্বপ্ন রে। আমি না কোনো দিক থেকেই কোনো কিছু ম্যানেজ করতে পারতেছি না, শুধুমাত্র টাকার কারণে। আমি যে কী করবো আমি কিছু বুঝতে পারতেছি না, আমার সব সমস্যার কথা তো আমি শুধুমাত্র তোর কাছেই শেয়ার করি। আরে বোকা, টেনশন কেন করছিস? আমি আছি না, আমি তোর ফ্রেন্ড না, তুই বিপদে পড়েছিস, আমি ফ্রেন্ড হয়তো কিছু সাহায্য না করি, তাহলে আমি কিসের ফ্রেন্ড হলাম? আর তুই বলতেছিস বোনের পরীক্ষা, তোর বোন মানে আমার বোন না? টেনশন করবি না, এই যে না, এখানে 50,000 টাকা আছে, এটা দিয়ে আঙ্কেল আন্টির ওষুধ কিনবি, আর বোন মানে আমাদের যে বোন তার পরীক্ষার ফি দিবি, ঠিক আছে? টেনশন দূর হয়ে গেল না? দোস্ত, আমি না আমার খুশিটা এক্সপ্লেইন করতে পারবো না। তুই যতবার আমি এমন কোনো বিপদে পড়ছি, প্রতিবারই তুই আমাকে উদ্ধার করছিস। আমি তোর মতো একটা বন্ধু পেয়ে আল্লাহর কাছে সত্যিই অনেক থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দিতে হবে না, যা তাইলে আমি তাহলে যাই। ঠিক আছে, সেদিন যদি তোমার ভাই আমার পাশে না দাঁড়াইতো, তাহলে আজকে হয়তো আমার বোন আর পড়াশোনা করে ডক্টর হইতে পারতো না, আমি হয়তো বাবা মায়ের ওষুধ কিনে বাড়িতে যেতে পারতাম না, আমার পুরো সংসারটা নিয়ে হয়তো আমার রাস্তায় নেমে পড়তে হতো। ওই দিন তোমার ভাই আমার জীবনে যত বড় একটা হেল্প করছে, এটা আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না। শুধু ওই দিন দিয়ে না, আমার জীবনে যতবার প্রবলেম আসছে, ওই মানুষটা আমার পাশে দাঁড়াইছে, আমার জীবনে তার অবদান আমি কোনোদিনও বলে শেষ করতে পারবো না। আর আজকে কি না ওরই বোন মানুষের বাসায় কাজ করতেছে, এরকম একটা বিপর্যয় চলে আসছে তাদের জীবনে, এত ঝড়ঝাপটা তাদের জীবনের উপর দিয়ে যাইতেছে, আর আমি আমি কিচ্ছু জানি না, জানবো কিভাবে? আমিও এমন একটা মানুষ যে আমি তোমাদের কোনোদিন খোঁজ খবরও নেই নাই। ছি, নিজের প্রতি এখন আমার লজ্জা লাগতেছে। দেখো, যা হবার হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা তো আমি আর চাইলেও ফেরত আনতে পারবো না, তাই না? কিন্তু আজকের পর থেকে তোমাদের জীবন আর কোনো রকম কষ্ট থাকবে না। এই যে আমার বাড়ি গাড়ি সব কিছু দেখতেছো না, এই সব কিছুর জীবনে একটা মানুষের অবদান আছে, আর সেটা হচ্ছে তোমার ভাই। তোমার ভাই আমার জীবনে অনেক কিছু করে গেছে, আর তোমাদের জন্য কিছু করার সুযোগ আজকে আমি পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আজকের পর থেকে তোমরা আমাদের বাড়িতে থাকবা, তোমার কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র আমার বোন হিসেবে আমার বাড়িতে থাকবা, নিজের মতো থাকবা, আর চাচিকেও আমি নিয়ে আসবো। এই বাড়িতে পুরো একটা সংসার হবে আমাদের। কে বলছে তোমার ভাই নেই? তোমার আরেকটা ভাই আছে না? এক ভাই মরে গেছে তো কি হয়েছে? আমি আছি তো, তোমার ভাবি আছে, আমাদের এখন থেকে একটা পুরো সংসার হবে, মা, ছোট বোন, ভাবি, ভাই সবাই মিলে একসাথে থাকবে, কেমন?
না না ভাইয়া, আপনি কি বলছেন এসব? আমি আপনাদের বাসায় এভাবে থাকতে পারবো না ভাইয়া। আমার ভাই আপনাকে হেল্প করছে সেটা ভাইয়া শেষ। আমি এভাবে শুধু শুধু কোনো কাজ না করে আপনাদের বাসায় থাকতে পারবো না। শোনো, কোনো কথা বলবে না, তুমি আজকে থেকে এই বাড়িতেই থাকবে আর আমাদের সাথেই থাকবে। অবশ্য আমাদের একটু ভুল হয়ে গেছে, মানে আমাদের উচিত ছিল তোমাদের খোঁজ খবর নেওয়া। তোমরা কীরকম আছো, কোথায় আছো, আমরা কোনো খোঁজই নিইনি। যাই হোক, যেটা হয়েছে হয়েছে, সব কিছু ভুলে গিয়ে এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবা, আর আলিফ যা বললো একদম মাথায় ঢুকিয়ে নেবে, কেমন? আর যদি কোনো কথা বলছো তাহলে কিন্তু তোমার ভাবি তোমার কানটা মলে দিবে। এবার বুঝতে পারছো, এই বাড়িতেই থাকতে হবে। যাই হোক, আমি চাচিকে নিয়ে আসতেছি, অ্যাড্রেসটা আমাকে বলো।